সহিভাবে দুনিয়াকে টিকে রাখার জন্য নিজেদের অর্থ ব্যয় করবে, নিজেদের সময় ব্যয় করবে, নিজেদের জান, নিজেদের মাল ব্যয় করবে, রক্ত দিতে রাজি, কিন্তু ঈমান আর ইসলামের বিন্দু মাত্র ক্ষতি হতে তারা রাজি না। এজন্য যখনই স্বাভাবিকভাবে আমরা কথা বলেছিলাম, স্বাভাবিক কথার মোকাবেলা যখন তারা ভিন্ন পন্থায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যশোরের উলামায়ে কেরামের জবান এমন কঠিন ভাবে তুলে দিয়েছেন, শত শত প্রোগ্রাম তাদের ব্যাপারে মানুষের সামনে হয়েছে, মানুষকে তাদের বিভ্রান্তি সম্পর্কে অবগত করা হয়েছে। এটা এই বিষয়টায় শুধু তাই নয়, আপনারা জেনে খুশি হবেন আমাদের যশোর জেলা খবর থেকে তাদের ভ্রান্ত আকীদা সংক্রান্ত একটা বই বের করা হয়েছে, হিজবুত তাওহীদের মুখোশ আমার হাতে যে বইটা, এই বই হয়তো মামলা না করলে বের করার প্রয়োজন হতো না। মোতারাম হাজারে আমি তাদের কয়েকটা আকীদা বলব। এক নম্বর, তারা বলে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন হননি, এটা তাদের বই মোমেন মুসলমান মুমিন মুসলিম ও উম্মতে মুহাম্মাদের আকীদা 19 নম্বর পৃষ্ঠায় কথা আছে। আমি সংক্ষেপে বলতেছি, শেষে আমার জরুরি কিছু কথা আছে। এজন্য হিন্দুদের দেবতা শ্রীকৃষ্ণ নবী ছিল, নাউজুবিল্লাহ আমি বলে আপনারা বলে এই কথা শুনলেও নাউজুবিল্লাহ বলতে হয়, বললেও নাউজুবিল্লাহ বলতে হয়, এটা তাদের শোষণের হাতিয়ার খ্রিস্টাব্দ 65। লেখক হুসাইন মোহাম্মদ সেলিম, প্রকাশক তৌহিদ প্রকাশন দ্বিতীয় প্রকাশ 20 ফেব্রুয়ারি 2015। তাদের আর একটা বক্তব্য হল সালাত মৌলিক ইবাদত নয়, সালাত হচ্ছে কুচকাওয়াজ। এই কথা তারা বলছে ইসলামের প্রকৃত সালাত, বই নম্বর বইয়ের পৃষ্ঠা নম্বর 21। রমজানে রোজা না রাখলে গুনাহ নাই, এই লম্বা আলোচনা আছে, আমি মূলটা করতেছি। এটা লেখছে সঙ্গের উদ্দেশ্য খ্রিস্টা 14। এরপর তাদের আর একটা বক্তব্য হলো জিহাদকারীর সম্মান নবীদেরও উপরে, এটা তাদের ওই ইসলামের প্রকৃত আকীদা খ্রিস্টা 17। আর একটা বিশ্বাস, হিজবুত তাওহীদ করলে জান্নাত নিশ্চিত, নাউজুবিল্লাহ হিজবুত তাওহীদ করলে জান্নাত সুনিশ্চিত, এটা তাদের বই নয় বরং এটা তাদের বই আল্লাহর মর্যাদা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা খ্রিস্টা 63। এছাড়া অনেক আকীদা তাদের তাদের বইয়ে যেগুলা পাওয়া যায়। আর একটা হলো অনেক নবী রসুল ব্যর্থ, কমনি সাহেব তথা হিজবুত তাওহীদের যে প্রতিষ্ঠাতা সে সফল, নাউজুবিল্লাহ এই কথা লিখেছে তারা আল্লাহর মর্যাদা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা 68 পৃষ্ঠায়। হিজবুত তাওহীদে আসলেন বিশ্বহীদের মর্যাদা, নাউজুবিল্লাহ মহাসত্যের আহ্বান পৃষ্ঠা 19। বর্তমানে পুরো মানব জাতি কাফের ও মুশরিক, নাউজুবিল্লাহ আল্লাহর মর্যাদা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা পৃষ্ঠা 23। কন্নি সাহেবের কথিত মর্যাদা বিশ্বাস না করা মুনাফিকি, নাউজুবিল্লাহ এটা লেখেছে আল্লাহর মর্যাদা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা পৃষ্ঠা 62। নবীর এতেকালে 70 বছর পরে কেউ প্রকৃত উম্মতে মুহাম্মাদি নয়, নাউজুবিল্লাহ এটা লেখেছে ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠা 48। মোহতারাম হাজরে, এই যে কথা সংক্ষিপ্ত আকারে আমি যেটা বললাম, এই কথা আমরা কোরআন হাদিসের রেফারেন্স আমাদের সামনে যদি নাও থাকে, প্রত্যেকটা কথা বলার পর আপনারা বললেন নাউজুবিল্লাহ, আমিও বললাম, আপনারা বললেন নাউজুবিল্লাহ, এই নাউজুবিল্লাহ বললাম কারণ কি, স্বাভাবিক কোরআন হাদিসের দলিলের প্রয়োজন আমাদের ব্রেনের প্রয়োজন অনুভব আমরা করতেছি না, কোরআন হাদিস তো পরে দেখব, স্বাভাবিক আমাদের ব্রেনে আসতেছে এটা যে এটা নাউজুবিল্লাহ বলার মতো একটা কথা, ঠিক কিনা? এখন
এই নাউজুবিল্লাহ বলার মতো কথা যদি কেউ বলে, তার ঈমান যদি না থাকে, তাকে হিজবুত শয়তান আমি উবাইদুল্লাহ শাকির নাই নাই বললাম। কিন্তু কুরআনের 28 পারার সর্বপ্রথম সূরা সূরা মুজাদালা এর 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন একটু শুনেন। আল্লাহ তাআলা বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুস শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদেরকে বশীভূত করে নিয়েছে, এই কারণে শয়তান তাদেরকে আল্লাহর স্মরণ থেকে স্মরণকে ভুলিয়ে দিয়েছে। শয়তান তাদেরকে আল্লাহর স্মরণ থেকে কি করে দিয়েছে, আল্লাহর স্মরণকে ভুলিয়ে দিয়েছে। বলেন দেখি এতক্ষণ যে কথাগুলো বললাম, যারা এই ধরনের কথা বলতে পারে লিখতে পারে এদের দিলে কি আল্লাহর স্মরণ আসে না নাই? বলে বলেন এদের দিলে আল্লাহর স্মরণ থাকলে এই কথা বলতে পারে না। তাহলে যদি এটা আমরা নিশ্চিত হই যে এদের দিলে আল্লাহর স্মরণ নাই, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে এই আয়াতের শেষ অংশে বলছেন উলাইকা হিজবুশ শাইতান, তারা কিসের দল? তারা বলেন কিসের দল? এটা আমি বলছি না, আপনি বলছেন না, কে বলছেন? আল্লাহ। মামলা করলে সেখানে যাব ঠিক না? মোহতারাম হাজেরিন, বাংলাদেশের বর্তমান আলেমুল শিরোমণি উলামা ইকরামের সাড়ে তাজ শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরী দামাত বরকাতুল হাটাদারি মাদ্রাসা শেখুল হাদিস বুখারী উস্তাদ, উনি দুইটা কথা বলেছেন, দুইটা কথা বলছি। উনি বলেছেন হিজবুত তাওহীদ আসলে একটা নামে হিজবুত তাওহীদ মূলত এরা হিজবুত শয়তান, কোরআনের এই কথাটা উনি বলেছেন। গত বছর যখন মামলা হলো কিছুদিন পরে ঢাকাতে একটা প্রোগ্রাম হয়, সেখানে জুনায়েদ বাবু নগরী দামাত বরকাতুল বলেছিলেন হিজবুত তাওহীদ আগা গোড়ায় কাফের, কি বলেছিলেন? এই বিশ্বাস যদি থাকে তারা মুসলমান থাকতে পারে। মোহতারাম হাজিরিন, এখন তাদের ওয়েবসাইটে যাবেন, তাদের তাদের বক্তব্য শুনবেন, দুইটা পরিকল্পনা নিয়ে তারা সামনে অগ্রসর হচ্ছে। সংক্ষেপে হচ্ছে, আমার সময় একেবারে শেষ, একটা হলো তারা মহিলাদেরকে রাস্তায় নামানোর জন্য খুবই ব্যস্ত, এর কয়েকটা প্রমাণ দিই। তাদের প্রোগ্রামগুলোতে মহিলাদের উপস্থিতি খুব বেশি এবং বেপর্দায় মহিলাদের উপস্থিতি বেশি, পর্দার সাথে নয়, মহিলারা তাদের প্রোগ্রামে যায় কি অবস্থায়? বেপর্দায়। বেপর্দায় মহিলাদের তারা প্রোগ্রামে নেয়, রাস্তায় নামায়, তাদের যে পত্রিকা আছে পত্রিকাটা বিক্রি যে করায় এটা মহিলাদের মাধ্যমে করায়। আপনারা দেখেছেন কিনা, রাস্তাঘাটে দেখবেন পত্রিকা এরকম হাতে নিয়ে বিক্রি করে বেড়াইতেছে, কোন পুরুষ না, মহিলা। তারা মহিলাদেরকে রাস্তায় নামানোর চেষ্টা করছে বা নামিয়ে কিছুটা হলেও সফল হচ্ছে। দুই, তাদের আরেকটা কার্যক্রম বা তাদের পলিসি বলেন বা তাদের বক্তব্য, সেটা হলো ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলা। ওলামা ইকরাম, হক্কানি ওলামা ইকরাম, যারা কোরআনের ধারক বাহক ওলামা ইকরাম, তাদেরকে ধর্ম ব্যবসায়ী, তাদেরকে যতভাবে গালিগালাজ করা সম্ভব একটা মানুষ করতে পারে সবকিছু তারা করে। মোহতারাম হাজিরে, সামনে ইসলাম এবং মুসলমানদের ক্ষতির জন্য এই দুইটা জিনিসই 100% যথেষ্ট। দুইটা উদাহরণ দিব মাত্র। আমাদের মুরব্বীরা বলেন একজন ভালো মা তুমি আমাকে উপহার দাও, আমি একটা ভালো দেশ তোমাকে উপহার দেব। মোহতারাম হাজিরে, একজন ভালো মা উপহার যদি দেওয়া যায় একজন একজন করে, দেশের সকল মা যদি ভালো হয় গোটা দেশ ভালো হবে ঠিক কিনা? দেশের মা ভালো হয় কেমনে? বেপর্দায় রাস্তায় ঘুরে বেড়ালে দেশের মারা ভালো হয়? হ্যাঁ, মা ভালো হয় তখন যখন মা ঈমান আমল নিয়ে কুরআন সুন্নাহ মোতাবেক নিজেদের জীবন যাপন করতে পারে। যে মা নেককার সেই মায়ের সন্তানও নেককার আল্লাহর ফজলে। হিন্দুস্তানের ঘটনা, ছোট বাচ্চাকে মা এতিম শিশুকে হেফজখানায় হুজুরের কাছে দিয়ে আসছে, পরের দিন হুজুর যখন তাকে সবক পড়ানো শুরু করলেন, হুজুর পড়েন বা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সন্তান পড়ছে আর রহমানির রাহিম হুজুর পড়ে বলো বাবা আর রহমানির রাহিম সন্তান বলে মালিক ইয়াউমিদ দিন এক পারা দুই পারা এক সূরা দুই সূরা নাই উস্তাদের আগে আগে সন্তান 18 পারা কোরআন তেলাওয়াত করছে বলে সুবহানাল্লাহ উস্তাদ কি অবাক হলেন একই একইভাবে সম্ভব যে সন্তান আমি তাকে পড়ানো শুরু করছি যেই আয়াত আমি পড়ি সামনের আয়াত সে পড়ে এক দুই পৃষ্ঠা নয় 18 পারা কিভাবে সম্ভব হলো বললো বাবা কালকে তোমার মাকে ডেকে আনবে মাকে বলছে যে হুজুর দেখা করতে বলছে মা খুব আতঙ্কিত ছোট বাচ্চা হুজুর সাথে কোনো বিয়াদবি করে ফেলেছে খুব ভয় ভয় মা এসে বলতেছে হুজুর আমার সন্তান যদি কোনো অন্যায় করে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে ছোট মানুষ বোঝে না হুজুর পদ্মার আড়াল থেকে বলতেছে মা বিষয়টা এমন নয় বরং ঘটনা হলো গতকাল যখন আমি তোমার সন্তানকে কোরআনের দরস আর সবক দেওয়া শুরু করলাম আমি যে আয়াত পড়ি তোমার সন্তান তার সামনে আয়াত পড়ে এক দুই পৃষ্ঠা নয় এক দুই পারা নয় এক দুই সূরা নয় আমার আগে আগে তোমার সন্তান 18 পারা কোরআন তেলাওয়াত করেছে উস্তাদ যখন এই কথা বললেন মা পর্দার আড়ালে কান্নায় ভেঙে পড়ছেন উস্তাদ বলেন মা গো এত কান্না করো কেন তোমার না আনন্দের বিষয় এটা তোমার সন্তান মাদ্রাসায় এসে 18 পারা হাফেজ বলতেছে হুজুর আমার আজকে আফসোস লাগতেছে বলে আমি কাঁদতেছি আফসোসটা এজন্যই এই সন্তান যেদিন আমার গর্ভে এসেছে আমি অনুভব করেছি সেদিন থেকে আমি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ি তাহাজ্জুদ পড়ার পরে আমি কোরআন তেলাওয়াত শুরু করি ফজর পর্যন্ত তেলাওয়াত চলে ফজর পড়ি ফজরের পরে আবার কোরআন তেলাওয়াত করতে বসি বাড়ির ওয়াইফ হিসেবে রান্না বান্নার কিছু দায়িত্ব আমার আছে যখন রান্নার সময় হয় রান্নাতে আমি চলে গেছি প্রতিদিন দৈনন্দিন আমি তাহাজ্জুদ থেকে নিয়ে রান্না বান্না করার আগ পর্যন্ত দৈনিক আমি কোরআন শরীফ শুরু থেকে 18 পারা পর্যন্ত তেলাওয়াত করতাম আজকে আফসোস লাগতেছে কষ্ট করে যদি 30 পারা করতে পারতাম হয়তো সন্তান 30 পারা হাফেজ মোহতারাম হাজিরিন এ দ্বারা আমরা এটাই বুঝলাম মা যদি নেককার হয় মা যদি কোরআনওয়ালা হয় মা যদি শরিয়াতের পাবন্দী হয় সন্তান আল্লাহর ওলি হয় ঠিক কিনা সন্তান যদি আল্লাহর ওলি হয় দেশ আর অসুন্দর থাকবে না সুন্দর হবে বলেন শুধু দেশ অসুন্দর থেকে সুন্দরের দিকে আসবে তা নয় বরং ইসলাম ও সহি তরিকায় দেশের ভিতরে প্রচলিত হবে ঠিক কিনা তাদের মূল আকর্ষণ আর মূল দৃষ্টি সেখানে মাকে লাগ দাও সন্তান সব নাস্তিক পয়দা হবে ঠিক কিনা এই জন্য হিজবুত তাওহীদের মূল টার্গেট মা জাতি মাতৃজাতি মাতৃজাতিকে রাস্তায় নামাও মাতৃজাতিকে এরকম ভাবে রাস্তায় নামাও মানুষের সামনে বেপত্তার সামনে সাথে উপস্থাপন করো কুড়ায় মার যদি খেয়ে যায় এই সন্তান যে হবে একটা এরশাদ সিকদার হবে আর একটা ডিপ জল হবে নায়ক নায়ক হবে ঠিক কিনা বুঝলে বিষয়টা তাদের আরেকটা আলোচনা তাদের আরেকটা বিষয় হলো যেখানে যায় মূল কথা আলেম ওলামারা ধর্ম ব্যবসায় মাদ্রাসায় পড়ায় টাকা নেয় ইমামতি করে টাকা নেয় এ সমস্যা সে সমস্যা আলেম ওলামাদের কাছে যাওয়া যাবে না মোদারা হাজিরিন আলেম ওলামারা এই পর্যন্ত রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই যে 1450 বছর পরে এসে আমরা সহি এলেম কোরআন হাদিসের সঠিক জ্ঞান আমাদের কাছে আমরা পেয়েছি কাদের মাধ্যমে বলেন তো বলেন জোরে ওলামায়ে কেরামের মাধ্যমে ওলামায়ে কেরামের মাধ্যমে একজন অন্ধ মানুষ সঠিক রাস্তা দিশা পায় একজন পথ হারা মানুষ সহি তরিকার দিশা পায় ওলামায়ে কেরামের মাধ্যমে হক্কানে ওলামায়ে কেরাম যে এলাকায় থাকে সেই এলাকায় কোনো বাতিল মাথা চাড়া দিয়ে উঠতে পারে না এটা হলো আমাদের ইতিহাস ওরা দেখে উলামায়ে কেরাম থেকে মানুষকে যদি দূরে সরানো সম্ভব হয় তাহলে আমাদের কার্যক্রম আমাদের কর্মসূচি সাকসেস সঠিক যারা জানে সেখানে যারা যাবে তারাও সঠিক জেনে ফেলবে আজকে বলেন দেখি হিজবুত তাওহীদ সম্পর্কে আজকের এই সেমিনারে অথবা গত বছরের সেমিনারে আপনারা যদি না আসতেন তাহলে আপনারা একটু অনুভব বা তাদের বিষয়ে জানতে পারতেন এই যে জানলেন কিসের মাধ্যমে তাদের মাধ্যমে ইঞ্জিনিয়ারের মাধ্যমে
ব্যারিস্টার, উকিল, ডাক্তার না, একজন আলেম কুরআন হাদিসের সাথে সাংঘর্ষিক যে কোনো বিষয় একজন আলেমই কুরআন হাদিসকে সামনে রেখে উম্মতের সামনে পেশ করতে সক্ষম যে কিনা। কুরআন লেখছে যে যদি আলেমদের থেকে সাধারণ মানুষকে পৃথক করা যায়, আলেমদের থেকে সাধারণ মানুষকে আলাদা করা যায়, তাহলে আমরা যেটাই দিব সেটাই তারা এই টোপি তারা গিলবে, ইমান হারা হবে। আর যদি আলেমের কাছে যায় তাহলে আমরা যে টোপি দিই না কেন, আমরা যে কথায় তাকে বুঝাই না কেন, এই কানে দিব সে মাথায় ঘুরপাক, তার মাথায় ঘুরপাক খাবে, দৌড় মেরে যাবে ইমাম সাহেবের কাছে, যে বলবে হুজুর এক লোক আমাকে এই কথা বললো যে নবীজি রহমত করলেন আলামিন না, আপনি কি বলেন? হুজুর দেখাই দিতেছে কোরআনের আয়াত দিয়ে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন নবীজি রহমত করলেন আলামিন, ওই লোকের কথা ভুল, ভ্রান্ত, ওই লোক হলো পথভ্রষ্ট। এই কথাটা একজন সাধারণ মানুষকে বললো কে, একজন আলেম। একজন আলেম থাকার কারণে হক্কানি ওলামায়ে কেরাম পৃথিবীর মধ্যে থাকার কারণে বাকি যে কোনো মতবাদ মাথা চাড়া দিয়ে উঠতে সক্ষম নয়, এজন্যই তাদের মূল আকর্ষণ এবং মূল কর্মসূচির একটা হলো আলেমদের থেকে মানুষের পৃথক করো, আলেমদের বদনাম বেশি বেশি করো, তাইলে মানুষ আলেমের কাছে যাবে না। আলেমের কাছে না গেলে আমরা যেটাই করবো এটাই বিশ্বাস করবে, ইমান হারা হবে, আমাদের দলের লোক বেশি। এই কারণে তারা ওলামাদের বিরোধিতা করে আর মা বোনদেরকে রাস্তায় নামায়। শেষ আলোচ আপনাদের কাছে, হিজবুত তাওহীদ বলেন, অন্য বাতিল যে কোনো ফিরকা বলেন, আমাদের যতই ষড়যন্ত্র করুক আমাদের বিরুদ্ধে ওলামাদের থেকে দূরে সরানোর জন্য, আমরা স্পষ্টভাবে বলতে চাই আলেমদের থেকে আমরা দূরে সরতে রাজি নাই, ঠিক কিনা? নবীদের থেকে দূরে থাকা, বর্তমান যুগে নবী নাই, নবী ছিলেন নবীর সময় যারা নবীদের থেকে নবীর থেকে দূরে রাখার জন্য ষড়যন্ত্র করেছিল, মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য চেষ্টা করেছিল, আজকের যুগে যারা আলেমদের থেকে কোরআন থেকে সাধারণ মানুষকে দূরে রাখার চেষ্টা করছে, নবীর যুগের আবু জেহেল উতবা সাইবাতের দোষর আজকের দুনিয়ায়, ঠিক কিনা? সাধারণ মুসলমান আমরা কারোর সাথে নাই, আমরা আছি হক্কানি ওলামায়ে কেরামের সাথে, ঠিক কিনা? দুই নম্বর, হামলা মামলা করে হক্কানি ওলামায়ে কেরামের কণ্ঠ স্তব্ধ করা যায় না, ঠিক?